স্টার চলচ্চিত্র পর্দার পপুলার একটা সিরিয়াল হলো কুকুমনি হোম ডেলিভারি। মানসিক ভারসাম্যহীন ছেলে বিহান আর বাপ মা মরা মেয়ে কুকুমনির জীবন কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই সিরিয়াল। আর সঙ্গে রয়েছে কুকুমনি হোম ডেলিভারির ব্যবসাও। বিহানকে রাজপুত্র বলে ডাকে কুকুমনি। ভাগ্যের ফেরে বীর মণ্ডপে কনের বদলে খুকুকেই সিঁদুর পরিয়ে দিয়েছে বিহান। আর তারপর থেকেই রাজপুত্রকে যোগ্য মর্যাদা ফিরিয়ে দিতে মাঠে নেমেছে কুকুমনি। আর এই কুকুমনির চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। আর সম্প্রতি দীপান্বিতা হাজির হয়েছিলেন পূর্ব মেদিনীপুরে। এদিন কুকুমনি নয় বরঞ্চ দীপান্বিতার বেশি ধরা দিয়েছেন তিনি। কুকুমনির কথা এবং কমেডিয়ান শম্ভু মণ্ডলের যুগলবন্দিতে জমে গিয়েছিল এদিনের সন্ধে। দর্শকদের মাঝে এসে এদিন প্রথমেই নিজের ডায়লগ বলে শোনাতে দেখা যায় কুকুমনিকে। আর এরপরই কমেডিয়ান শম্ভু মণ্ডল তাকে পূর্ব মেদিনীপুরের ভাষা বলতে বলেন। অভিনেত্রীর কাছে শুকা তরকারি কি সেটা জানতে চাওয়া হয়, যদিও তা বুঝতে পারে না কুকুমনি। সে বলে শুক্ত, কিন্তু কমেডিয়ান মশাই জানায় শুক্ত নয়, এটি শুটকি মাছ। তারপরে কয়েক রকম শুটকি মাছের নাম বলেন কুকুমনি। শুকা বুঝতে পার মানে বুঝতে পারেন? শুকতা, শুক্ত না না, শুকতা না, শুকা বলে মানে যেটাকে শুটকি বলা হয়, শুটকি মাছ। আচ্ছা শুটকি, হ্যাঁ মাছে। কোন শুটকি চাই আপনার? লোটে শুটকি চাই না চিংড়ি শুটকি চাই? কোন শুটকি চাই বলুন। এরপর রাস্তা দিয়ে চলতে চলতে পড়ে যাওয়াকে কি বলা হয় তা কুকুমনির কাছে জানতে চান কমেডিয়ান। এতে কুকুমনি জানে স্লিপ করা, কিন্তু শম্ভু মণ্ডল জানান এখানকার লোক তাকে বলে হরকি বড়িয়া লুনি। বাবু হয়ে বসে থাকাকে বলা হয় চকরপিড়া। স্লিপ করে পড়ে যাও, এইটাকে আমরা কি বলি? কাঁচা খাওয়া তারপর বলেন এটাকে এখানে কোকড়া বলে। কুকুমনি অনায়াসে এই শব্দটি উচ্চারণ করে ফেলে। এরপর ছাগল ডাকার আওয়াজ করেন আর সেটিকে পূর্ব মেদিনীপুরে ছেড়ি বলে। এমনকি আরো কয়েকটি কথা কুকুমনিকে শেখান ওই কমেডিয়ান। এরপর অভিনেত্রী জানান যে তার জন্ম এবং বড় হয়ে ওঠা কলকাতাতে হলেও তিনি আসলে বাঁকুড়ার মেয়ে। এরপর বাঁকুড়ার গ্রামের ভাষাও বলে শোনান কুকুমনি। তো গ্রামে একটু কমই থেকেছে, কিন্তু আমিও নিজের গ্রামের কথাটা কইতে পারি। হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আমরা বাঁকুড়ার কথা শুনবো, যেহেতু বললেন বাঁকুড়া বাড়ি, আমরা বাঁকুড়ার একটা কথা শুনি। এ বাবান কি করছিল তুই? হ্যাঁ খাইছু। সম্প্রতি অভিনেত্রীর এই স্টেজ পারফরমেন্সের ভিডিও হয়ে গিয়েছে ঝড়ের বেগে ভাইরাল। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।